আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আবদুল্লাহ ডঃ মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে গতরাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে তিন বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে সিদ্ধান্ত হয় বাকি উপদেষ্টাদের বিষয়ে নাগরিক সমাজ ছাত্র প্রতিনিধি সহ দশ থেকে পনেরো জনের একটি প্রাথমিক তালিকা ও প্রস্তাবনা হিসেবে দিয়েছেন সমন্বয়করা আজ ড মোহাম্মদ ইউনুস প্যারিস থেকে দেশের উদ্দেশ্যে রওনা হবেন তিনি দেশে এলেই শপথ নেবে নতুন সরকার জামানের রিপোর্ট মঙ্গলবার সন্ধ্যায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৈঠকে বসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে উপস্থিত ছিলেন সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এগারো সমন্বয়ক ছাড়াও লিয়াজু কমিটি তিনজন উপস্থিত ছিলেন এছাড়া আসিফ নজরুল সহ দুই শিক্ষক প্রতিনিধি উপস্থিত ছিলেন বৈঠকে বৈঠক শেষে রাত সাড়ে এগারোটার দিকে বঙ্গভবন থেকে বেরিয়ে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে সিদ্ধান্ত হয় আমরা প্রাথমিকভাবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে ওনার একটি মাইনর অপারেশন আজকে হয়েছে উনি আগামীকালই দেশের উদ্দেশ্যে রওনা হবেন হয়তো আগামীকাল

একটি তালিকা প্রাথমিক তালিকা দিয়ে এসেছি যেখানে নাগরিক সমাজ সহ ছাত্র এবং খুবই দ্রুত সময়ের মধ্যে আমরা এই তালিকাটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে এটি চূড়ান্তভাবে এটি এটি চূড়ান্ত করা হবে এবং খুবই দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হবে আমি আমাদের ছাত্র যারা সমন্বয়ক আছে নাহিদ আসিফ তারপরে আপনার হাসনাথ হাসনাত সার্জিস বাকের আজকে ওদের সহ অন্যরা মানে মূলত আলোচনা করেছে তো চারজন তো ওদের যে আলোচনার স্কিল দেখেছি ওদের যে আলোচনার আউটকাম দেখেছি এটা একটা মুগ্ধ করার মতো মানে আমি নিজে বিশ্বাস করতে পারি না ওরা এত ম্যাচিউরলি সব কিছু এত ডিল করতে পারে আমরা খুবই লাকি আমরা শুধুমাত্র মানে অপুত্থানের নেতা পাই নাই ইনশাল্লাহ আমার মনে হয় রাষ্ট্র গঠনের নেতা আমরা পেয়ে গেছি ওদের মধ্যে দেশবাসীকে আবারও শান্ত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা আমরা ছাত্র জনতারা এই অভ্যুত্থান করেছে এখন এই অভ্যুত্থানকে রক্ষা করার একটি নতুন বাংলাদেশ গঠন করার দায়িত্ব তাদের যারা আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতা করা হচ্ছে হামলা করা হচ্ছে পরিকল্পিতভাবে করে এই আন্দোলনকে নস্বাদ করার চেষ্টা করা হচ্ছে আমরা সকল প্রতি আহ্বান থাকবে এই ধরনের লুটপাট হামলা কে রুখে দেওয়া রুখে দিবেন এবং যারা সংবাদকর্মী আছেন তাদের প্রতি সর্বত্র সহযোগিতা করবেন এবং আপনারা থানাগুলোকেও প্রয়োজনে পাহারা দিবেন আমরা বলেছি বারবার যারা এই ফ্যাসিস্ট রেজিমের সাথে গণহত্যায় জড়িত ছিল দুর্নীতিতে জড়িত ছিল তাদেরকে আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হবে কেউ আপনারা আইন তুলে নেবেন না আমরা প্রতিহিংসা রক্তপাত চাই না আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই আর আমরা রকুনুজ্জামান বাংলা ভিশন ঢাকা 15 জনের একটি সদস্য বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাননি বলে দাবি করেছেন তার ছেলে সজিব ওয়াজিদ জয় আর ড মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলেন দেশ চালানো এত সহজ নয় ভারতের গণমাধ্যম এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে জয় বলেন আশ্রয় চাওয়ার যে খবর প্রচারিত হচ্ছে তা সঠিক নয় তাই যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যে আশ্রয়ের বিষয়ে কোনো জবাব দিচ্ছে না এমন তথ্য সঠিক নয় শেখ হাসিনার মার্কিন ভিসা বাতিলের বিষয়টিকে গুজব দাবি করেন জয় জার্মানির ডয় চেফেলেকে দেয়া আরেক সাক্ষাৎকারে জয় বলেন ডক্টর ইউনুস কিভাবে দেশ চালান তা দেখতে চান দেশ চালানো এত সহজ বিষয় নয় তিনি আরও বলেন শেখ হাসিনার মন খারাপ কারণ সে দেশের জন্য তার বাবা জীবন দিয়েছেন পরিবার জীবন দিয়েছে জেল খেটেছে সেই দেশের মানুষ তাকে আক্রমণ করতে যাবে এভাবে অপমান করে বের করে দেবে তা কল্পনাও করেননি জয় বলেন তিনি নিজে অথবা শেখ রেহানার দুই সন্তানের কারোরই আওয়ামী লীগের নেতৃত্বে আসার কোনো সম্ভাবনা নেই এ ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ 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 ভিজনেস ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ এতবার সাথে থাকে অসংখ্য ধন্যবাদ